এবার প্রশ্ন হলো আধুনিক বোরকাগুলো পরা যাবে কিনা, আধুনিক বোরকা আবার কোনগুলো ভাই? আচ্ছা আধুনিক বোরকা মানে হলো অনেক বেশি টাইট ফিট বোরকা অনেকে পরেন, আমাদের অনেক বোনরা পরেন, আবার অনেক বোনরা অনেক বেশি চাকচিক্যপূর্ণ বোরকা পরেন। এই আপনাদের নোয়াখালী লক্ষ্মীপুর এলাকাতে একটু বেশি, বিশেষ করে প্রবাসে লোক বেশি থাকে তো, এই জন্য ওই বিদেশ থেকে চাকচিক্যপূর্ণ বোরকাগুলো নিয়ে আসে। ভাই বোরকার উদ্দেশ্য কি? বোরকার উদ্দেশ্য হলো একজন নারীকে আল্লাহ তাআলা সুন্দর করে কোমল করে সৃষ্টি করার কারণে তার দিকে কোন বাজে পুরুষ যাতে বাজে নজরে দেখতে না পারে, এই জন্য তার তার সৌন্দর্যকে ঢেকে রাখার জন্য হলো বোরকা। সেই বোরকাটা যদি এত চাকচিক্যপূর্ণ হয়, এত জাঁকজমকপূর্ণ হয়, এত সুন্দর হয়, এত টাইট ফিট হয় যে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে আল্লাহ মাফ করুক, তাহলে সেই বোরকাটা তো নিজেই আবার ওই সৌন্দর্যের মধ্যে মানুষকে ডাকতেছে, সেই সৌন্দর্য দিকে সৌন্দর্য দেখার জন্য মানুষকে আকৃষ্ট করতেছে, তাহলে সেই বোরকার উপরে বরং আরেকটা বোরকা লাগবে। বুঝেন না কথা? যেই বোরকা অনেক বেশি চাকচিক্যপূর্ণ জাঁকজমকপূর্ণ ওইটার উপরে আবার আরেকটা কি লাগবে? বোরকা লাগবে। কারণ বোরকার কাজই হলো আল্লাহ বলেছেন ওলাইউদ্দিনা জিনাতাহুন্না, নারীরা তাদের সৌন্দর্যকে যাত্রার কাছে, বাজারের লোকের কাছে, রাস্তার লোকের কাছে প্রকাশ করে বেড়াবে না। মুসলমান নারী সম্ভ্রান্ত, তার ইজ্জত সম্মান আছে, এটা খোলা কলার মতো না। মাসি বলবে, যে কেউ দেখে তাকে নিয়ে বাজে চিন্তা করবে। সম্ভ্রান্ত নারী নিজেকে ঢেকে ঢুকে রাখবে, তার পরিবারের লোকদের সামনে তিনি শুধুমাত্র স্বাভাবিক হবেন, আর বাইরের লোকেরা তাকে নিয়ে বাজে চিন্তা করবে, কল্পনা করে তিনি করতে দিবেন না, এটা তার ইজ্জতে বাঁধবে, তাকে নিয়ে মনে মনে জেনা করবে, এটা তার সম্মানে বাঁধবে। এমনা মুসলমানরাকে নারী তাকে বোরকা করতে বলা হয়েছে, পর্দা করতে বলা হয়েছে, সেই পর্দা যদি এরকম টেডি মার্কা পর্দা হয় তাহলে তার উপরে আরেকটা কি লাগবে? পর্দা লাগবে। আমাদের কিছু বোনরা আছেন নতুন, হয়তো পর্দায় আসেন, নতুন দিনের পথে আসেন, তারা হয়তো প্রথমে এটা দিয়ে শুরু করেন, তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, ওয়েলকাম করি, আস্তে আস্তে তারা ইনশাআল্লাহ পরিপূর্ণ পর্দা যাবেন সে আশা করি। কিন্তু আমাদের যে সমস্ত ভাইরা নিজেদের মা বোনের জন্য, স্ত্রীর জন্য বোরকা কিনেন, আপনারা এই বোরকাতে হাতে আপনার কাজ আছে কিনা, বুকে কাজ আছে কিনা, এবং কালারফুল কিনা, চাক জাঁকজমক কিনা, আবার অনেক সময় ঢোলা তো দূরের কথা, ওটা টাইট দেখে কিনেন, এটা কখনো বোরকার উদ্দেশ্য পূরণ করে না। বোরকা পরা আর না পরা বেশিরভাগ ক্ষেত্রেই সমান। কথা বুঝাতে পারছি? গুনাহ হবে, মনে রাখবেন। দায়ুস কারে বলে জানেন? দায়ুস কে? দায়ুস সারা জীবন শুনে আসছেন, মহিলাদেরকে দায়ুস বলে, পুরুষরা হলো দায়ুস। আর দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল খাবাস, নবীজি বলেছেন দায়ুস হলো ওই পুরুষ, ওই লোক, যে লোক তার পরিবারের অশ্লীলতা, বেহায়াপনা, বিপর্যয় এগুলোকে সাপোর্ট করে যায়। আপনি নিজে এই সম্পর্কে কিনে দিবেন, আপনি দায়ুস হবেন। আর হাদিসে আসছে দায়ুস লায়াত খুলুল জান্নাত, দায়ুস জান্নাতে যাবে না। এই জন্য এই সমস্ত টেডি মার্কা বোরকা ছাড়বো তো ইনশাআল্লাহ, পর্দা করার মতো বোরকা পরবো, টেডি মার্কা বোরকা পরবো না। এবং আমাদের এই বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষ ধার্মিক, সবচেয়ে বেশি দিনদার, সবচেয়ে বেশি আলেম ওলামা এই সমস্ত এলাকাতে, কিন্তু সেই এলাকাগুলোতে আজ টেডি বোরকাতে ভরে গেছে। আমরা এগুলোর বিরুদ্ধে ইনশাআল্লাহ কাজ করতে হবে, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।